ডিসক্লেইমার কোন ধরনের গান বা মিউজিক ইসলামের জয়েজ নাই তাই এই ভিডিওটিতে কোন ধরনের গান বা মিউজিক ব্যবহার করা হয় নাই সো চলো আমরা এবার চলে যাই আমাদের মূল ভিডিওতে আসসালামু আলাইকুম গাইজ আশা করি মহান আল্লাহ রহমাতে তোমরা ভালো আছো এবং আমি মহান আল্লাহ তাল্লা রহমাতে ভালোই আছি সো আজ কিছুদিন আগে একটি লাইভ হয়েছিল যেখানে ওই যে গোলো স্কুট জিতছিল মানে নতুন নতুন আপডেট আসবে বলে মাইন ক্যাপটা আইসোলোজার মুবলুম গোলো স্কুট বাট গোলো স্কুট জিতছে এখন অনেকে মুবলুম পরে আইসোলজারকে ভোট দিয়েছিল কিন্তু জিতছে গোলো স্কুইট এখন ওই সব মুভগুলো আসবে কি না আমি জানি না সো যারা আইসোলোজারকে ভোট দিয়েছিল তাদের জন্য সুখবর আজকে আমরা আইসোলোজারের অ্যারনটি রিভিউ করবো সো চলো কথা না বাড়ি আমাদের আজকে ভিডিওটি শুরু করি সো গাইজ তোমরা প্রথমে অ্যাডনটি মানে ইম্পোর্ট করবা ইম্পোর্ট করার পর তোমরা যখন একটু ক্রিয়েটিভ মোডে আসবে তারপর থ্রি ডট থেকে চার নম্বর অপশনে গিয়ে এখানে ওই যে লাস্টে যে ডিমটা স্পনেক আইসো ওটা এইভাবে দিয়ে দিবা ওটা নেবা আর কি সো আইসো দেখতে কেমন তোমরা তো অনেকেই জানো অনেকেই দেখে ফেলেছো এই যে হল আইসোলোজার এটা বোধ হয় যে ইভো কার আছে না ইভো কারের টেক্সচার প্যাক তৈরি করেছে ইনরা যেহেতু এটা অ্যাডোন মূল মাইন্ড এখন আসবে কিনা সেটা জানি না বাট অ্যাডন হিসেবে তোমরা এইভাবে পাচ্ছ সেম টু সেম এরকমই বোধ হয় এদের শত্রু হলো এইটা গ্রামবাসী গ্রামবাসী আর অন্য সবই মানে দেখো কীভাবে মারতিছে কীভাবে এরা মারে একটু খেয়াল করো গ্রামবাসী আর কি এদের শত্রু হলোই যে এটা মানে আইস গোলেম আয়রন গলে মারে গ্রামবাসীদের সই দেখতে পারে না আইস গলে মারিটা এটা তো মারতে পারে কিন্তু আইস গোলেম একবারই তাদের মরে যায় আর আয়রন গলে এদেরকে মারতে পারে বাট গ্রামবাসীরা তো কিছুই বলে না খালি মার খায় বেবোধ মানুষ দেখতে পাচ্ছি এটা কীরকম উপর দিয়ে বরফ সেরে গ্রামবাসীদেরকে মেরে ফেলে সো এখন আমাদের একটা কাজ করতে হবে একটা সুরি নিয়ে এখন আমরা নিজেরা যাব বীরের মতো এখন আমরা যাব সারভাইভাল মোডে আর কি একটা আয়রনের শোর্ড নিয়ে এখন তার সঙ্গে আমরা নিজেরা যুদ্ধ করবো আইসোলোজারের সাথে সাথে সো চলো সেটিং থেকে যে এখন সারভাইভালে ক্লিক করে এখন যাচ্ছি বীর পুরুষের মতো সো ওই যে আমাদের আইসোলোজার এখন বোধহয় আমাকে মারবে এই যে আমার দিকে তাকিয়েছে 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 তিন চার ছয় যাক মেরে ফেলেছি গাইস আমরা জিতে গিয়েছি যে দুইটা ব্লুওয়াইস একটা এমআরএল্ট কয়টা দুইটা এমআরএল্ট আর একটা সোনো এই যে ই বোকারকে মারলেও বোধ হয় তোমরা এই যে এইগুলোই পাও এই এমআরএল্ট পাওয়া যায় এখন দেখা যাক সেখানে আমরা একটু করি একটা কাজ করতে পারি ইবোকারকে একটি স্পনেক হিসেবে নিয়ে আসি হ্যাঁ এখন আমাদের ওকে একটু আনতে হবে একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখ তোমরা বোধ একটা জিনিস খেয়াল করেছো ওদের হাত থেকে কীরকম একটা ইফেক্ট বের হয় ওই যে আইসোলোজারের হাত থেকে সইভোকারের হাত থেকেও সেম টু সেমভাবে একটা ইফেক্ট বড়াই তোমাদেরকে দেখিয়ে দেবো স্পন ইভো লেখার আগেই চলে এসেছে হ্যাঁ এখন না 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 কিছুই তোমাদের লাগবে না কী যেন লাগবে মনে হচ্ছে ওন আমরা আগে আইডো একটা নিয়ে শট নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছি এদের হাত থেকেও সেরকম একটা ইফেক্ট বের হয় খালি এদের এদের জন্য চার পাঁচ দিন যে কী কী ওঠে খালি ওই যে দেখতে পাচ্ছ এই আমি একেও মেরে পেয়েছি এদের ওরাও আর কি বোকারদের নামালে যে নিচে দিয়ে কী সব ওঠে খালি আইসোলোজারের ওটা দিয়ে এইসবই ওঠে ওঠে না আর কি সোকাই যখন আমরা ভাবতেছি কিছু ফাইট করায় এদেরকে দিয়ে একটাই ই ছাড়লাম আইসোলোজার এখন একটা ছাড়ব সোনোগোলম দেখা যায় পারে কিনা না সোনো গোলম না এই গ্রামবাসীদেরকে আমি নিজেই মেরে ফেলি না খালি বেজাল করতে খালি মায়ের খাই কিছু পারে না এখন আমরা একটি সোনো গোলম সারবো এক দুই একেবারে নেতা দিয়ে এক গাইতে মারা গেছে সো এখন আমরা একটি ই দিব না কি এখন আমরা একটি আয়রন গোলেম সারব আয়রন গোলেম পারবে কারণ আয়রন গোলেম প্রচুর শক্তিশালী সো কি হলো না কেন ওই যে আশপাশে বোধ হয় যে ই নিচে দিয়ে যে হালকা হালকা এরকম সোনোর যে ই এই রপর দিয়ে বোধ হয় না সো এখন আমরা একটু ই করে দিলাম এখন আমরা এদেরকে নামাতে পারি মাঠে নামাবো এখন আর লাস্টে তোমাদেরকে খালি একটা ফাইট করাবো এদের আর কি দেখাবো ফাইট আর কি আর এই অ্যাডনটির ডাউনলোড লিঙ্ক বক্সে রয়েছে সো এখন দেখতে পাচ্ছ এরকম একটা গাই দিলো দুই গাইতে সে লোক শেষ সো গাই চলো এখন আমরা একটি একটা যুদ্ধ দেখবো ফাইভ আয়রন গলেম ভার্সেস টেন আইসোলোজার সো লেটস গো আমরা এখন দেখে আসি সো গাইজ এখন যুদ্ধটি শুরু হবে দেখতে পাচ্ছ এখন এই কাজগুলো আমি ভেঙে দেওয়া মাত্র এই যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ফাইভ আয়রন গোলেম ভার্সেস টেন আইসোলোজার এই আইসোলোজার কিন্তু প্রচুর শক্তিশালী কারণ এরা যে উপর দিয়ে বরফ মারে তাতে কিন্তু একেবারে সেই লেভেলের ই মানে পাওয়ার মরে যাবে মানুষ আর কি যে কোনো মোব আর কি আয় হায় একে আর মাত্র একটা আইসোলোজার বেঁচে আছে তারাও তাও দেখছো গাইস তিনটা আয়রন গোলেম মেরে ফেলেছে তার মানে এদের শক্তি তোমরা বুঝতেই পারছো কারণ আইরন গোলম এমনিতেই বেশি শক্তিশালী তাই এদেরকে পাঁচটা দিয়েছে আর আইসোলাজার দশটা তবুও কিন্তু আয়রন গোলেমকে তিনটা তিনটা আয়রন গোলেম মেরে ফেলেছে সুতরাং বুঝতেই পারছো এদের শক্তি এখন ওই একটাকেই এখন মেরে ফেলুক তারপর আমরা বুঝতে পারতেছি আর কি যে আমাদের আয়রন গোলেম হয়ে গেল আজকেরটার জেতা দেখতে পাচ্ছ আবার দূর থেকে ইফেক্ট সারতেছে মানে মারতেছে এখন এই আয়রন গোলেমটাকে মেরে ফেলবে জানি এক টাকাই দেবে শেষ সবাই দেখতে পাচ্ছ ফাইভ আয়রন গোলেম ভার্সেস টেন আইসোলোজারের যুদ্ধে এটা জিতে গেছে আই আয়রন গোলেম বাট আইসোলোজারের শক্তি কিন্তু অনেক অন্য মোবরা কিন্তু আয়রন কোলেমের সাথে পারে না বাট আইসোলোজার তোমরা দেখতে পাচ্ছ আইসোলোজার দিয়েছি দশটা আর পাঁচটা আয়রন গোলেম তাতেও প্রায় তিনটা আয়রন কলেম করে মেরে ফেলেছে তার মানে বুঝতেই পারছো আয়রন গোলেমের শক্তি সকালে যেটাই ছিল আমাদের আজকে আইসোলোজারের আয়রন ডিবিউটির ভিডিও আশা করি তোমাদের সকলেরই আমাদের আজকে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে সো গাইজ পরামাণুপান্ত তোমাদের উদ্দেশ্যে একটাই কথা তোমরা সর্বদা পাশ হক তো আমার মসজিদিকে জামাতে দায় করবে আর গতকাল বলেছিলাম প্রোমোটের কথা সো আজকে একজনকে প্রোমোট দিচ্ছি তার চ্যানেলের নাম হলো গেমিং উইথ জে ডাব্লিউ এ সে মতো মাইন্ড ক্যাপ্টে ভিডিও সারে আর তার চ্যানেলের আর কি তার চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তোমরা তাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবো সো আজকে ভিডিওটি এই পর্যন্ত এই ছিল দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ يزن الجنة يزن الجنة الله يكني بيها رح قلك رح احكي وقوفي ما بوقف لو خلص حروفي رح قلك رح احكي وقوفي ما بوقف لو خلص حروفي